ওয়েলকাম টু দিটম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার একুশ সালের একত্রিশে জানুয়ারি প্রাইমারি টেটের পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে এই নিউজটি বন্ধুরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দশটি বিষয় তোমাদের মাথায় রাখতেই হবে নয়তো যে কোনো সময় কোনো সমস্যার ভিতর পড়ে যেতে পারো বিস্তারিত যার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিস্তারিত শুরু করছি প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য দশটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও প্রথমে এক নম্বরে দেখে নাও যিনি এই অ্যাডমিট কার্ড পেয়েছেন তিনি প্রাথমিক টেট দু হাজার পরীক্ষা দিতে পারবেন এবং উত্তীর্ণ হলে ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য এবং পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য দুই নম্বর দেখে নাও পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে তিন নম্বর পরীক্ষার্থীকে বসার জায়গা ঠিক করে দেবেন ভারপ্রাপ্ত আধিকারিক এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত চার নম্বর পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে যদি ভারপ্রাপ্ত আধিকারিকের সিদ্ধান্ত অমান্য করে কোনো চাকরি প্রার্থী পাঁচ নম্বর দেখে নাও কোনো পরীক্ষার্থী পরীক্ষা শেষের শেষ ঘন্টা না পড়া পর্যন্ত বাইরে বের হতে পারবে না ছয় নম্বর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে না কোনো বই কোনো খাতা কোনো শব্দকোষ মোবাইল ফোন বৈজ্ঞানিক ক্যালকুলেটর বৈদ্যুতিন খাতা যে কোনো প্রকারের বৈদ্যুতিন সরঞ্জাম অথবা যে কোনো প্রকার হিজবিজি লেখা যা পরীক্ষা আইন বিরুদ্ধ সাত নম্বর পয়েন্টে দেখো ছয় নম্বর পয়েন্টের আইন ও অমান্য বিধি মানে অন্যান্য বিধি ছয় নম্বরে যেগুলো দেওয়া আছে এই আইন অন্যান্য বিধি না মানলে ভারপ্রাপ্ত আধিকারিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বাতিল করে দিতে পারে বা বের করে পর্যন্ত দিতে পারে এবার আসি আট নাম্বার পয়েন্টে কি আছে একজন পরীক্ষার্থীকে অবৈধ পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হবে যদি কোনো পরীক্ষার্থী নিম্নলিখিত নির্দেশাবলী লঙ্ঘন করে তাহলে একজন পরীক্ষার্থীকে অবৈধ বা পরীক্ষা বাতিল বলে ঘোষণা হতে পারে কোনগুলো অমান্য করলে প্রথমে আটের কথে দেখে নাও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর যদি ছয় নম্বর নিয়মে যা বলা হয়েছে সেটা লঙ্ঘন করে কোনো পরীক্ষার্থী যদি ও এম সিট এ কাউকে দিয়ে লেখান অথবা কারো লিখে দেন কারো সাহায্য করেন সেক্ষেত্রে তার পরীক্ষা কিন্তু বাতিল করা হবে আটের গথে দেখে নাও উত্তর পাওয়ার জন্য কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের ভিতরে বা বাইরে থেকে সাহায্য নেন তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে আটের ঘ উত্তরপত্রে কোনো প্রকার অসৌজন্যমূলক লেখা বা আঁকা অথবা রাজনৈতিক স্লোগান লেখা থাকলে কিন্তু তার পরীক্ষা বাতিল করা হবে ভারপ্রাপ্ত আধিকারিক অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে যদি ও এমআর শিট না জমা দেন মানে না জমা করে বাইরে যান তাহলে বাতিল হয়ে যাবে আপনার পরীক্ষা এবার আসি আট চতে পরীক্ষা চলাকালীন ও এমআর সিট বা কোশ্চেন বুকলেট অথবা পরীক্ষা শেষে উপরিক্ত বিষয়ের যে কোনো একটি নিয়ে বাইরে গেলে কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে এবার দেখে নিন পরীক্ষা পরীক্ষার্থী যদি নিজেকে কোনো পদাধিকারী হিসেবে পরিচয় দেয় পরিচয় দেয় তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল হবে এবং পরীক্ষার্থী যদি মিথ্যা করে ও এম সিটে নাম রোল নাম্বার লেখে এবার আসি কোনো পরীক্ষার্থী যদি অ্যাটেন্ডেন্স সিট এ তার নাম না লিখে চলে গেলে তার পরীক্ষা কিন্তু বাতিল করা হবে পরীক্ষার্থী যদি ও এম এ কোনো টাকা জুড়ে দেয় অথবা কাউকে কোনো প্রকার উপঢৌকন দেওয়ার কথা লিখে রাখে সেক্ষেত্রে তার পরীক্ষা বাতিল করা হবে এবার আসি পরীক্ষার্থী যদি পরীক্ষা চলাকালীন কোনো ইনভিজিলেটর বা পরীক্ষা সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের বাইরে বা ভিতরে সাথে অসভ্যতা নোংরামি মারামারি অশালীন মন্তব্য প্রভৃতি করে তার কিন্তু পরীক্ষা বাতিল করা হবে অথবা পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত আধিকারিকের কথা না পালন করলে সেক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে এবার আসি যদি কোনো পরীক্ষার্থী কোনো ভুল তথ্য দেন অথবা অ্যাটেন্ডেন্স উপস্থিতি দিতে অগ্রাহ্য করে সেক্ষেত্রেও তার পরীক্ষা কিন্তু বাতিল হবে পরীক্ষা কেন্দ্রে পান পান মশলা গুটখা সিগারেট বিড়ি যে কোনো প্রকার ধূমপান নিষিদ্ধ এবং দশ নম্বর এবং শেষ যে বিষয়টি হলো অবশ্যই পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড ছাড়াও আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু ভোটার কার্ডের আসল রাখতে হবে এটা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অবশ্যই কিন্তু পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা অ্যাডমিট কার্ড তো রাখতেই হবে এর সঙ্গে আধার কার্ড বা ভোটার কার্ডের আসল সাথে করে নিয়ে যেতে হবে তাহলে তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে পরীক্ষার দিন কিন্তু বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে অনেক আগেই কিন্তু চলে যেতে হবে অন্তত এক ঘন্টা আগে কিন্তু তোমাদের বাড়ি থেকে মানে বাড়ি অনেক মানে এক ঘন্টা আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে তোমাদের পৌঁছাতেই হবে তাই বাড়ির থেকে কিন্তু অনেক আগে তোমাদের বেরিয়ে যেতে হবে যদি বাড়ি থেকে অনেক পথ হয় তোমাদের পরীক্ষা কেন্দ্র তাহলে বাড়ি থেকে দুই তিন ঘন্টা আগে তোমাদের বেরিয়ে যেতে হবে যাতে এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারো বন্ধুরা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই